সুন্দর অনুষ্ঠান হয়। আর আমার পুরনো ছাত্রগুলো যারা বয়স্ক ছাত্র এদের সঙ্গে দেখা হয়, আমি নিজে নিজে খুব আনন্দিত হই। আর সংখ্যা একটু বাড়ালে মনে হয় ভালো হয়। দীর্ঘ এমন বন্ধু আছে, দীর্ঘ 35 বছর পরে আমার সাথে দেখা হয়েছে, দীর্ঘ 25 বছর পরে আমার সাথে দেখা হয়েছে। জীবনের বড় প্রাপ্তি আমার যে আমি আমার বন্ধুদেরকে পেয়েছি। এর চেয়ে বেশি কিছু আর আমার জীবনে চাই না। এখানে সংগঠন সংগঠিত হতে পেরেছি, এলাকার ছাত্র ছাত্রীদের মাঝে, এলাকার মানুষের মাঝে প্রিয় শিক্ষকদেরকে পেয়েছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পথ। সেটা হচ্ছে আমাদের 87 ক্লাসের বন্ধুরা। আমরা দীর্ঘদিন আমাদের ভিতরে কোনো যোগাযোগ ছিল না, এক একজন এক এক দেশে অবস্থান করছিলাম। আমাদের প্রথম আমাদের উদ্দেশ্য ছিল আমাদের বন্ধুদের ভিতরে একতাবদ্ধ হওয়া। আমরা সেটা করতে পেরেছি এবং পরবর্তীতে আমাদের সংগঠন যে আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে পথ পরিচালনা শুরু করেছিলাম, আমরা মানবিকতার পক্ষে দাঁড়িয়েছিলাম। আমরা মহামারী করোনার সময় আমরা আমাদের এলাকায় করোনা আক্রান্ত রোগীদেরকে সহযোগিতা করার জন্য আমরা ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়েছি। অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। এই ধরনের অনুষ্ঠান কিন্তু আগে কোথাও কোনোদিন দেখিনি। 73 বছর বয়স, দেখিনি কোনো অনুষ্ঠান। প্রাক্তন সেনাশিস সম্মানিত সুযোগ্য ছাত্রবৃন্দের কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান। এক অনুষ্ঠানটা বাংলাদেশের মঙ্গল কামনা করে এবং 87 ফাউন্ডেশনের সাথে যুক্ত সকল সদস্যের মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে এবং উপস্থিত সকলের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বাবু অনন্ত কুমার বিশ্বাস, প্রাক্তন শিক্ষক আব্দুল কাদের নোহান স্যার হাতে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ স্যার হাতে, রহিম কাজী খামারপাড়া, লামিয়া খাতুন, দিকে তাকাও, ফিমা সপ্তম শ্রেণী, ষট্টামি ষট্টামি